হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলায় গত কয়েকদিন ধরে আল-আকসা মসজিদ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যুদ্ধ শুরুর পর সেখানে মুসলিমদের উপস্থিতি অনেকটাই কমে যায়। এর মধ্যে এবার আল-আকসা মসজিদ বন্ধ করে দিল ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার হঠাৎ করে মসজিদে প্রবেশের প্রধান দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এ সময় নামাজ পড়তে গিয়ে ইসরায়েলি পুলিশের বাধার মুখে পড়েন মুসল্লিরা। এ তথ্য নিশ্চিত করেছে ইসলামিক সংগঠন ওয়াকফ। সংগঠনটি জানায়, মুসলিমদের বাধা দিয়ে পুলিশ ইহুদিদের আল-আকসা চত্বরে প্রবেশ এবং সেখানে প্রার্থনার সুযোগ করে দিচ্ছে। এদিকে চুক্তি অনুযায়ী আল-আকসা মসজিদ চত্বরে অমুসলিমরা প্রবেশ করতে পারবে, কিন্তু সেখানে প্রার্থনা করতে পারবে শুধুমাত্র মুসলিমরা। এরপরও অনেক ইহুদি আল-আকসায় প্রবেশ করে সেখানে পুলিশের সহায়তায় জোরপূর্বক প্রার্থনা করেন। এ মসজিদ সম্পর্কিত যে চুক্তি রয়েছে সেটি লঙ্ঘন করা হয়েছে বলেও জানায় সংগঠনটি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? অপরদিকে যুদ্ধ শুরুর পরে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের উপস্থিতি বেড়ে গেছে। এ মাসের শুরুতে ইহুদিদের ধর্মীয় উৎসবের সময় জোর করে কয়েকশো ইহুদি সেখানে প্রবেশ করে। ইহুদিরা আল-আকসা মসজিদকে টেম্পল মাউন্ট হিসেবে অভিহিত করে থাকেন। আফরিন মৌ, সময় সংবাদ।